হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে মিঠি মায়ের আরেকটা সুন্দর গল্প নিয়ে আর তোমরা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে মিঠি মায়ের স্কুল আর এখানে দেখো স্কুলের মধ্যে সবাই চলে এসেছে আর এদিকে দেখো মাহি আর বান্টিও চলে এসেছে কিন্তু এখনো মিঠি আসেনি তাহলে চলো আগে কি হয় তাহলে আমরা সেটা দেখে নিই এই মাহি আয় আর তোর জন্য আমি জায়গা রেখেছি এখানে এখানে আয় হ্যাঁ হ্যাঁ এই তো আসছি বান্টি তুই এখানে তোর জন্য আমি জায়গা রেখেছি যাক আজ গেল ওনি জায়গা রেখেছে এই তো ওনি আসছে আসছে দাদা কি রে माही আজ মিঠি আসেনি তুই রাইত জুনি এলি আর মিথি কোথায় মিথি তো এসছে কিন্তু কি ব্যাপার এখনো মিঠি এলো না মিঠি তো আসার কথা তাহলে কি আসবে না ঠিক আছে ইতে কি ইমা মিথির মতো তো দেখতে এটা কি দেখছি মিথি দেখছিস মিঠি এত বড় হয়ে গেল কি করে ইকি মিথি এরকম কেন মিঠি এত বড় হয়ে গেল কি করে এত বড় সে তো আমাদের থেকেও বড় হয়ে গেছে হ্যাঁ তাই তো মিদি তো আমাদের থেকেও বড় হয়ে গেছে তাহলে কি আমাদের মিদিকে দিদি বলে দেখা উচিত নাকি মিদি আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস হ্যাঁ আমিও তো তাই দেখছি এ কি দেখছি এটা কে এটা কি সত্যি মিঠি আমিও তো সেটাই ভাবছি এটা কি সত্যি মিঠি না না এই মিঠি হতে পারে না ভূত 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 পাঁচা ভূত 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 দেখেছো বন্ধুরা মিঠিকে দেখে সবাই কেমন ভূত ভূত বলছে আসলে মিঠি এমন হঠাৎ বড় হয়ে গেল তার জন্য মিঠিকে সবাই চিনতেই পারছে না কি হবে এখন না আমি ভূত না আমি ভূত হতে যাবো কেন আমি হচ্ছি মিঠি তোমরা আমাকে একদম ভূত ভূত বলবে না এই এইরকম কেন মিটি না আমি মিটির পাশে বসব না আমার মিটির পাশে বসতে ভীষণ ভয় করছে মিটি কি লম্বা হয়ে গেছে না না মিটি তো আমাদের বন্ধু না এখন মিটি তো মুনিছে ভয়ঙ্কর হয়ে গেছে না না আমি মিটি পাশে বসব না এই ঝিলি তুই উঠে গেলি কেন রে বস তুই আমার বন্ধু না তুই উঠে চলে যাস কি আমাকে রেখে না আমি তোর পাশে বসব না তোকে দেখে আমার ভীষণ ভয় করছে কেন রে ঝিলি তুই মিটিকে দেখে ভয় পাচ্ছিস কেন তুই না মিঠির খুব ভালো বন্ধু না মিঠি কত বড় হয়ে গেছে মিঠির আমার বন্ধু নেই আমার এত বড় বন্ধু নয় আমার বন্ধু আরো ছোট ও তো এখন আমার দিদির মতো হয়ে গেছে মাই দিদি ও তো তোমার থেকেও বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জিলি ঠিকই বলেছে ওকে এই ক্লাসে না রাখাই ভালো ও এখন আমাদের থেকে অনেক বড় ওকে বড় ক্লাসে রাখা ভালো হ্যাঁ মিঠি তো আমাদের থেকে অনেক বড় হয়ে গেছে ও তো আমাদের ক্লাসে পড়াটা উচিত না ঠিক ঠিক সবাই ঠিকই বলেছে একদম ঠিক আমিও একমত মিঠি তোমাকে ক্লাসে আমরা থাকতেই দেব না তুমি ক্লাস থেকে বেরিয়ে যাও এদিকে দেখো ক্লাসে সবাই হইচই করছে আর এমন সময় ম্যাম ঢুকে পড়লেন কি হলো তোমরা এত চিৎকার করছো কেন সেই অফিস ঘর থেকে তোমাদের চিৎকার শোনা যাচ্ছে আর ঝিলি তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো আমি মিঠি ভূ কি ম্যাম আমাকে দেখো অজ্ঞান হয়ে গেল কি হবে এখন যা ম্যামও মাথা ঘুরে পড়ে গেল কি হবে এখন ম্যামে দেখি মিডিকে থেকে তো ম্যাম অজ্ঞানী হয়ে গেল কি হবে এখন মিডিকে কি হলো কি জানি ইনজেকশন দিতে কি এমন একটা হয়ে গেল না মিডিকে তো সবাই ভয় পাচ্ছে এত চিৎকার চাচা বেচি কিসের শুনলাম কি ব্যাপার এখানে ম্যাডাম পড়ে আছে কেন সুইটি ম্যাডাম সুইটি ম্যাডাম সুইটি ম্যাডাম কি হয়েছে আপনার এই তোমাদের কাছে একটু জল থাকলে জল দাও না ম্যাডাম মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে সুইটি ম্যাডাম সুইটি ম্যাডাম ম্যাডাম এই যে জল হ্যাঁ দাও দাও আমাকে দাও দেখি একটু জলের ছেটা দিই ম্যাডাম ম্যাডাম চোখ খুলুন ম্যাডাম চোখ খুলুন ম্যাডাম ম্যাডাম চোখ খুলুন ভূত 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 উঠুন 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 আস্তে আস্তে উঠুন ভূত ভূত কি ভূত ভূত করছেন বলেন তো আপনি কি হয়েছে কোথায় ভূত ওই তো মিঠি 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 ভূত কোথায় ও আচ্ছা আচ্ছা আপনিও তাহলে চোপকে গেছেন মিঠিকে দেখে মানে ঠিক বুঝলাম না আসলে বলবেন না কালকে ওদের ভ্যাকসিন ভ্যাকসিন ছিল দিতে গিয়ে ডাক্তার ম্যাডাম এমন দিয়ে দিলো যে মিঠি এত বড় হয়ে গেল সেটাই তো আমরা কেউ বুঝতে পারছি না মিঠিকে কি এমন ইনজেকশন দিয়েছে যার জন্য মিঠি এত বড় হয়ে গেলো মিঠিকে দেখতে তো পুরো কুড়ি বাইশ বছরের মেয়ের মতো লাগছে হ্যাঁ সেটাই তো আর ও এই ক্লাসের মধ্যে থাকবে এটা তো অসুবিধা হবে না এখন যা করে আমাদের চালিয়ে নিতে হবে কিছু করার নেই কারণ ওর লম্বাই হয়েছে কিন্তু মনের দিক থেকে তো বড় হয়নি যার জন্য ওকে এই ক্লাসেই পড়তে হবে ওকে আমরা উঁচু ক্লাসে দিতে পারবো না কি বলছেন ম্যাডাম এটা অন্য কোনো বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হবে না আরও তো অনেক বাচ্চা আছে শুধুমাত্র মিটির জন্য ক্লাসের প্রত্যেকটা বাচ্চাই তো ক্ষতি হতে পারে না না আপনি ভুল ভাবছেন একদম না মিঠি মিঠির মধ্যে থাকবে কিন্তু মিটি তো লম্বাই বড় হয়েছে ও তো বয়সের দিক থেকে কোনো কিছু হয়নি সেটা তো হয়নি কিন্তু কি করা যাবে আপনি একদম কিন্তু কিন্তু করবেন না কিচ্ছু হবে না আসলে আমাদের আর কদিন পরই আমাদের প্রোগ্রাম পোর্ট সবকিছু শুরু হচ্ছে এখন আমাদের এরকম কিছু করতে গেলে হবে না ম্যাডাম আমার মনে হয় কত ভুল হচ্ছে মিটিকে এই ক্লাসে রাখাটা উচিত হবে না হ্যাঁ ম্যাডাম সুইটি ম্যাম ঠিকই বলেছেন আপনি মিটিকে অন্য ক্লাসে দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ অন্য ক্লাসে দিয়ে দিন আমরা মিটির সঙ্গে একসঙ্গে পড়তে পারবো না হুম মিডিকা তো অনেক বড় লাগছে মিডিয়া আমাদের এক সময় বন্ধু ছিল কিন্তু এখন তো কিছু করেন নেই মিডিকা এখন অন্য ক্লাসে যেতেই হবে মিডিয়া এখন বড়দের সঙ্গে পড়বে আর ছোটদের সঙ্গে পড়বে না মিডিকা অন্য ক্লাসে যেতেই হবে হ্যাঁ আমি লেবার ক্লাসে হবে এই হচ্ছে সুযোগ এইবার যদি মিডিকা অন্য ক্লাসে দেয় না ভালোই হবে প্রত্যেক বছর এবার আমি খেলাতে ফার্স্ট হব আর আমি পরীক্ষাতে ফার্স্ট হব আর কেউ হবে না এবার আমার সঙ্গে আর পাঙ্গালিতে কেউ আসবে না মিটি চলে গেলে আমার ও প্রাণটা জুড়াবে ম্যাডাম আমাকে পার করে দেবেন না ক্লাস থেকে আমি পড়তে চাই আমি তো কাউকে কোনো বিরক্ত করছি না আমি কি করব ভ্যাকসিনের জন্য যদি আমি এরকম লম্বা হয়ে যাই তা আমার কি করার আছে না না ম্যাডাম এরকম একদম করবেন না আমাকে আমাকে এক ক্লাসে পড়তে দিন আমি অন্য ক্লাসে যেতে চাই না সুইটি ম্যাডাম এরকম আমার সাথে করবেন না আমি এক ক্লাসেই পড়তে চাই আমি সবার সাথে পড়তে চাই আমার এখানে সব বন্ধু আমি অন্য ক্লাসে যেতে চাই না ওরা তো সবাই বড় বড়। আমি তো ছোট অনিতা ম্যাডাম আপনি বলুন না সুইটি ম্যাডামকে যাতে আমাকে ক্লাসে পড়তে দেয় আমি থাকতে পারবো না অন্য ক্লাসে গিয়ে ম্যাডাম করে বলছি আমার কথা শুনুন আমার কথা শুনুন আপনার আমি পায়ে পড়ছি আমাকে ক্লাস থেকে বার করে দেবেন না দেবেন না ক্লাস থেকে আর তো কিছু করে নেই আমি তো ভ্যাকসিনের জন্য বড় হয়ে গেছি জানি না কি এমন ভ্যাকসিন দিলে যার জন্য আমি তো বড় হয়ে গেলাম আর আমি তো এমনি ছোটই আছি আমি তো লম্বাই বড় হয়েছি সবই তো বুঝি মিঠি কিন্তু কি করব বলো তো দেখছো বাকি মেয়েদের কথাগুলো শুনছো ওরাই তো বলছে যে তোমাকে নাকি ক্লাসে পড়তে দেবে না কেন আমি কি করেছি আমি কিচ্ছু করিনি আমি শুধু একটু বড়ই হয়েছি আমি এ ক্লাসেই পড়তে চাই অনিতা ম্যাম আপনি অন্তত একটুখানি আমাকে বোঝার চেষ্টা করুন কেদো না মিঠি কেদো না তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না তুমি এই ক্লাসেই পড়বে আমি বলছি মিটি এই ক্লাসে থাকবে এই ক্লাসেই পড়াশোনা করবে মিটি এই ক্লাস থেকে অন্য ক্লাসে যাবে না শুনছো সবাই কান খুলে শুনে রাখো কেউ আর এই বিষয় নিয়ে দ্বিতীয়বার কথা বলবে না মনে থাকবে তো আর মিঠিকে তোমরা কেউ উল্টো পাল্টা কথা বলবে না মিঠি কিন্তু এখানেই থাকবে হ্যাঁ মিঠি তুমি এখানেই থাকবে তোমাকে কেউ কিছু বলবে না আমি আছি তো যদি কেউ কিছু বলে তুমি আমাকে বলে দেবে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সুদি ম্যাম আপনাকেও বলছি আপনিও কিন্তু এই বিষয় নিয়ে একদম কোনো বাচ্চাদের সাথে আলোচনা করবেন না কারণ ওরা ছোট বুঝেছেন তাহলে আপনি ক্লাস করুন আমি তাহলে আসছি তোমাদের কিন্তু প্রত্যেককে আমি ওয়ার্নিং দিচ্ছি দ্বিতীয়বার জন্য আমি মিঠির সম্বন্ধে কোনো কথা না শুনি মিঠি তুমি মন দিয়ে পড়াশোনা করো কেমন তোমাকে কেউ কিছু বলবে না আমি আসছি তাহলে মিথি আমি সত্যি খুব বড় ভুল করে ফেলেছি আমি একদম বুঝতে পারিনি ঠিক আছে তুমি তো মাঝে গিয়ে বসো মাহি জায়গা গিয়ে বসো বান্টি জায়গা বসো ঝিলিক এসো তুমি মিথির পাশে বসবে এসো আচ্ছা ভাবলাম যে মিথি এখান থেকে চলে যাবে অবাই সে ধরেই বসলো ভালো লাগে না তোর এই মেয়েটাকে যত আমার কাছেকেtartিয়েছি ততই যেন আমার ঘাড়ে চেপে বসছে সোফিয়া তুই কিন্তেতে একদম ঠিক করলি না এই কি বলছিস না কি ঠিক করিনি কি করেছি আমি আমি কিছু করিনি যা করা তুই করেছিস কি বলছিস তুই এসব উল্টো পাল্টা কথা আমি কি করেছি হ্যাঁ করলি তো তুই তুই মিটির সাথে এরকম অন্যায় করলি কেন দেখছিস না মিথি কত কষ্ট পাচ্ছে আর সবাই মিথিকে কত খারাপ বলছে ও বাবা মিথির জন্য মনে হচ্ছে খুব মন খারাপ করছে একদম না সফিয়া যদি তুই বলিস না তোকেও আমি কিন্তু এরকম করে দেব আমার কাছে এখনো একটা আছে ইনজেকশন না 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 আমি বলবো না আমি বলবো না কবদা তুই আমাকে কিছু করিস না তুই তো আমার ভালো বন্ধু না না আমি আর কিছু বলবো না সফিয়া সুহানা তোমরা কি কথা বলছো এখনো কি তোমাদের গল্প শেষ হয়নি আবার কি ওই বিষয়ে গল্প হচ্ছে এবার কিন্তু তোমাদের আমি ক্লাস থেকে বাইরে বার করে দেব না না ম্যাডাম আমরা কিছু আলোচনা করিনি ওই পরের বিষয়ে কথা বলছি হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ওই পরের বিষয়ে আর ওই যে খেলা আপনি বললেন খেলা হবে খেলার বিষয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো কদিন পরে তো আমাদের স্পোর্টস শুরু হয়ে যাবে আর আমাদের কিন্তু অনেক অনুষ্ঠানও হবে অনেক প্রোগ্রাম আছে আমাদের তোমাদের কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে মিটি মাহি তোমাদের তো করতেই হবে হ্যাঁ ম্যাম অবশ্যই দেখেছিস দেখেছিস মিথিকে আর এই ক্লাস থেকে তাড়ানো গেল না হ্যাঁ সোফিয়া তো অনেক চেষ্টা করলো তাও তো কিছু হলো না সোফিয়াও ফেল হয়ে গেল কিন্তু আমার একটাই চিন্তা হচ্ছে এবার স্পোর্টসে কি হবে যদি মিঠি জিতে যায় ভেবেছিলাম ম্যাডাম ক্লাস থেকে বার করে দিচ্ছে অন্য ক্লাসে দিয়ে দিচ্ছে ভালোই হবে মিঠিকে তাহলে এবার আমরা ফার্স্ট হতে পারতাম কিন্তু নিতি তো এবার লম্বা হয়ে গেছে আর লম্বা ঠেঙে জোরে জোরে তো দৌড়লাবে লাফি লাপি দৌড়াবে তখন তো ফাস্ট হয়ে যাবে আমরা তখন কিছুই করতে পারবো না হুম এটা তুমি ভেবে দেখিনি তাই তো ও তো লম্বা হয়ে ভালোই হলো তাহলে তো ফাস্ট হয়ে যাবে সবার আগে চলে যাবে কি হবে কি আবার হবে কিছু তো একটা প্ল্যান বার করতেই হবে এরকম তো হাল ছেড়ে দিলে হবে না নে নে এখন কথা বলিস না আমাদেরকে দেখলি না, শুয়ানা কে কেমন বকলো এখন আমাদের প্ল্যানটা বার করতে হবে কিভাবে মিটিকে আমাদের জব্দ করা যায় বুঝেছিস তোমরা একটু চুপ করে বসো তোমাদের তাহলে আমি নামটা প্রেজেন্ট করে নিই তারপরে তোমাদের আমি পড়া স্টার্ট করছি